মা এই ছেলেটা এই হারামজাদা ছেলেটা আমার ফুড ডেলিভার করেনি মা আমাকে এক্সকিউজ দিচ্ছে এসে যে সরি ফর দা ইনকনভিনিয়েন্স সরি বুম্বাদা মানে ফুডটা ডেলিভার করতে পারলাম না আপনার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল বুম্বাদা বুম্বাদা নয় বুম্বা স্যার বলো মুদিখানার দোকান আমার বাড়ির নিচে আছে যেটা আমি ভাড়া দিয়েছি ওটা আমি চালাই না ইয়ে মানে আপনার টাকাটা টাকা নিয়ে কথা শুন তুমি কি ভাবছো নিজেকে হ্যাঁ এই 90s থেকে এই যে গামছাটা ব্যবহার করে আসছি না এটা লিভাইস এর গামছা লিভাইস আমার এই কাঁধটা এটাও একটা ব্র্যান্ড বুম্বাদার কাঁধ সরি স্যার বোন তোর ইজ্জতে কে হাত দিয়েছে এই ডেলিভারি বয় তাই তো না দাদা না তুমি ভুল করছো এই ডেলিভারি বয় আমার ইজ্জতে হাত দেয়নি ওটা গ্রামের জমিদার আমার ইজ্জত মানে তোর ইজ্জত আমাকে খাবার দেয়নি মানে আমার ইজ্জতে হাত দিয়েছে শোনা আমার আমার কথাটা শোন বাবা তুই আজ আমার হাতের ডাল ভাতটা খেয়ে নে বাবু প্লিজ এটা তো নেসেসিটি বল আজকে লাক্সারি বিরিয়ানি না খেলে তোর কি হয়ে যাবে বল না মা না আমার বাবা দিন রাত ঠেলা গাড়ি টানছে কারণ আমি যাতে বাড়িতে বসে বিরিয়ানি খেতে পারি আমার বাবার হাতে হাত ছানি পড়ে গেছে মা আমি চলে যাচ্ছি মা আমি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা আমাকে কেউ ভালোবাসে না এখানে মা মা চললাম স্যার এত ওভার অ্যাক্টিং করার কোনো দরকার আছে মোদিজি আপনি একটা লোক 24 ঘন্টা 150 কোটি দেশকে সার্ভ করেন এই প্রবলেমটা আমার প্লিজ দেখুন আপনার দাড়ি আর দেশের জিডিপি থেকেও বড় প্রবলেম এটা আমি যদি বিরিয়ানি না খেতে মারা যেতাম স্যার যারা না খেতে পেয়ে মারা যায় ওরা বিরিয়ানি অর্ডার করে না স্যার কোনো অর্ডারই করে না অর্ডার ব্যাপারটাই অ্যাফোর্ড করতে পারে না ওদের সবাই অর্ডার করে ওরা আবার কাকে অর্ডার করে মমতা দি আমার ছেলের পিসি তুমি দেখো এই প্রবলেম দুয়ারে সরকার দুয়ারে বয়ফ্রেন্ড দুয়ারে গার্লফ্রেন্ড এইসব অনেক হলো দুয়ারে খাবার অ্যাপ চালু করতে হবে আপনাকে এরা সবাই চিট করছে স্যার টাকাটা আপনার রিফান্ড হয়ে যাবে স্যার অন্য একটা ডেলিভারি করতে যেতে হবে আই এম সরি মা প্লিজ এসিটা অন করো মা আমি টুইট করতে বসবো আপনি একটু আমার প্রবলেমটা একটু টুইট করে দেবেন প্লিজ অনেকক্ষণ ধরে চেষ্টা করছি স্যার প্যান্টের চেন খুলছে না মুতি নি স্যার অনেকক্ষণ কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।